কেন বাবার বয়সী কোটিপতি বুড়োকে বিয়ে করেছিলেন জুহি চাওলা? টাকার লোভে বুড়োকে বিয়ে, টাকার লোভেই কি বিয়ে করেছিলেন বাবার বয়সী লোককে? জুহি চাওলার স্বামী আসলে কি করেন বা তিনি বা কে? জুহি চাওলার স্বামী আসলে কে? 90 দশকের সবথেকে ট্যালেন্টেড এবং মিষ্টি একজন অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। সদা হাসি মুখে থাকা এই নায়িকা নিজের ব্যক্তিগত জীবনে যে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা জানলে অবাক হয়ে যাবেন আপনিও। গত 13 নভেম্বর জুহি চাওলা পালন করেছেন তার 56তম জন্মদিন। এই দীর্ঘ জীবনে যেমন তিনি জয় মেহতার মতো একজন ভালো স্বামী পেয়েছেন, তেমন বিয়ের ঠিক আগেই হারিয়েছেন নিজের মা ও ভাইকে। একদিকে তিনি যেমন হয়েছিলেন মিস ইন্ডিয়া, তেমন অন্যদিকে তার প্রথম সিনেমা বলিউডে হয়েছিল ফ্লপ। আজ আপনাদের বলবো জুহি চাওলার জীবনের এমন কিছু অজানা দিক যা হয়তো আপনি এতদিন জানতেন না। 1984 সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন জুহি চাওলা। ঠিক তার 2 বছর পর অর্থাৎ 1986 সালে সুলতানাথ নামক একটি ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এই সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সিনেমাটি চূড়ান্ত ফ্লপ হয়েছিল। তবে 1988 সালে আমির খানের বিপরীতে কিয়ামত সে কিয়ামত তাক সিনেমা জুহিকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা। এই সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছিনিয়ে নেন তিনি। কিয়ামত সে কিয়ামত তাক সিনেমার সাফল্যের পর জুহির কাছে আসতে থাকে একের পর এক সিনেমার অফার। শাহরুখ খান থেকে সানি দেওয়াল, অমিতাভ থেকে ঋষি কাপুর, বহু অভিনেতার সঙ্গে কাজ করেছেন জুহি। ব্যক্তিগত জীবনে 7 বছরের বড় মেহতা গ্রুপের মালিক জয় মেহতাকে বিয়ে করেন জুহি চাওলা। জয়ের সঙ্গে জুহির প্রথম দেখা হয় 1992 সালে রাকেশ রোশন পরিচালিত কারোবার সিনেমার শুটিং চলাকালীন। সেই সময় জয় ছিলেন বিপত্নিক। জুহি যখন জানতে পারেন জয়ের স্ত্রী বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তখন থেকে তার জয়ের প্রতি মনোভাব বদলে যায় এবং দুজনের মধ্যে এক ধরনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু দুই পরিবারের সম্মতি থাকা সত্ত্বেও গোপনে বিয়ের স্বার্থে হয়েছিল এই জুটিকে। জয় এবং জুহি যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তার ঠিক কিছুদিন আগেই অভিনেত্রীর মা হঠাৎ করে গাড়ি দুর্ঘটনায় মারা যান। এরপরেই কোমায় চলে যান তার একমাত্র ভাই এবং তিনিও মারা যান। এই দুটি আঘাত অভিনেত্রীর জীবন পুরোপুরি পাল্টে দেয় এবং জুহি ও জয় দুজনেই ঠিক করেন তারা গোপনে বিয়েটা করবেন। প্রথম সন্তানের জন্ম পর্যন্ত জুহি তার বিয়ের খবর লুকিয়ে রাখেন। স্বাভাবিকভাবেই জুহির বিয়ে এবং সন্তান জন্মের কথা যখন সকলে জানতে পারেন, তখন সবাই ভীষণ অবাক হয়ে যায়।